যে রহমান বারাকাল্লাহ আপনি জানতে চেয়েছেন যে সমাজে প্রচলিত রয়েছে তিন দিনের দিন মৃত্যু ব্যক্তি তিন দিনের দিন চার দিনের দিন সাত দিনের দিন চল্লিশা আচ্ছা চল্লিশ দিনের দিন খাদ্য দেওয়া হয়ে থাকে এবং এই খাদ্যে বেশিরভাগ দেখা যায় ধনিরাই শরিক খায় ধনিরাই প্রথম কাতারে থাকে ওরাই খায় দুধ মাখন ভালো ভালো খাবার আর মিসকিনরা অপেক্ষমান থাকে মিসকিনদের ভাগ্যে জুটে ডাল ভাত ইত্যাদি তো এই যে নিয়ম ধরে খাওয়ানো হচ্ছে এবং খাওয়ানোর এই সিস্টেম যে ধনীদেরই প্রাধান্য দেওয়া হয় এই সিস্টেমটা কি ইসলামে এর কতটুকু ভিত্তি রয়েছে এই জাতীয় খাদ্য কি বৈধ কি বৈধ নয় এই জাতীয় অনুষ্ঠানের ভিত্তি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সাথে সাথে আপনার বাপের কথা বলেছেন যে আপনার বাপও নাকি শরিক হয়েছে বলেছেন আপনি ওখানে কেন গেলেন আপনি কি মিসকিন তখন আপনার বাপ বলেছিল যে আমি মিসকিন নয় তবে আমার বাপ যেহেতু মারা গেছে আমি অতিম মানে আপনার আপনার বাপ আপনাকে বলেছি অতিম অথচ আপনি তার সন্তান তো যা হোক আল্লাহ হেদায়াত করুন এই জাতীয় খাদ্য অর্থাৎ মৃত্যু মরণ মৃত্যু ব্যক্তির মরণের পর ব্যক্তির মরণের তিন দিন পর চার দিন সাত দিন চল্লিশা এই যে খাদ্যের সিস্টেম প্রচলিত নিয়মে করা হয়ে থাকে এগুলি সবই কুসংস্কারাচ্ছন্ন খাদ্য এই জাতীয় খাদ্যের আয়োজন করা মানে কি গুনাহ কামানো এগুলি বিজাতীয় অনুসরণ আর বিশেষ করে মৃত্যুর পরেই যে আয়োজন করা হয়ে থাকে ওটা তো একেবারেই গরহিত কাজ এবং হাদিসে নিষিদ্ধ বিলাপের অন্তর্ভুক্ত যা জারি আবদুল্লাহ বিন আল বাজালি থেকে প্রমাণিত মোসাদ আহমদ হাদিসে রয়েছে তিনি বলছেন যে আমরা মৃত ব্যক্তির বাড়িতে জমায়েত হওয়া এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের খাদ্যের আয়োজন করা এটাকে আমরা নেয়াহার অন্তর্ভুক্ত গণ্য করতাম অর্থাৎ নিষিদ্ধ বিলাপ সুতরাং এই প্রথম দিন তিন দিন তিন দিনের মধ্যে এই জাতীয় খানার আয়োজন করা এগুলি সবই নিষিদ্ধ বিলাপের অন্তর্ভুক্ত হয়ে যায় আর বাকি দিনগুলিও কুসংস্কার বিজাতীয় কুসংস্কার বিশেষ করে চল্লিশ চল্লিশ দিনের দিন খাদ্যের আয়োজন করা এটা তো একেবারে ফেরাউনের জমাতে চলে আসে বাজ শেখবিনহমতুল্লাহ আলহি বলেন তিলকা আদতন ফেরাউনি এটা ফেরাউনি অভ্যাস মানে ফেরাউনের যুগ থেকে চলে আসা এই বদ অভ্যাস এবং এই সা বলা যায় যে এটা ওই অগ্নি উপাসক পারস্যের অগ্নি উপাসকদের থেকেও এই খাদ্যের সিস্টেম জারি হয়েছে মানে চালু আছে তাদের ভিতরে এটার প্রচারণ রয়েছে অনেকভাবে হিন্দুদের ভিতরে এই মিতের নামে ওই চল্লিশ দিনের দিন খাদ্যের আয়োজন করা হয়ে থাকে হিন্দুদের মধ্যে তার ধর্মকে তবে আমি নিজে দেখেছি সেটার নাম হলো মিতের নামের সাধ্য তা দেখা আছে চল্লিশা মালিশিয়া করা এগুলি সবই বিজাতি অনুসরণ শুধু কি এক জাতীয় বিজাতির অনুসরণ বিভিন্ন প্রজাতির বিজাতির অনুসরণ এদিকে ফেরাউনের অনুসরণ ফেরাউনদের ফেরাউনের আমলের অনুসরণ অনুভব ভাবে পারস্যের অগ্নি উপাসকদের অনুসরণ অনুভব ভাবে হিন্দুদের উপাসরণ বিল্লাহ তো এগুলি সবই গর্হিত খাদ্য এই জাতীয় খাদ্যের আয়োজন করে মৃত্যু ব্যক্তির রুহের বক্সানে হয় না বরং আরো তার বিরুদ্ধে যেন গজব ডেকে আনা হয় পাপের দিক আর ঠেলে দেওয়া হবে হয় এবং এ জাতীয় অবশ্য করলে অবশ্যই পাপি হবে যদি বলে যায় যে আমার যেন তৃতীয় দিনের দিন খাদ্য আয়োজন করবে বা সাত দিনের দিন বা চল্লিশে করবে তাহলে সেও পাপি হবে ইনশাল্লাহ আর যদি মানা করে যায় তাহলে তো রক্ষা পেয়ে গেল তো যা হোক এসব খাদ্য গর্হিত খাদ্য অবশ্য দিন তারিখ ধার্য ছাড়া খাদ্যের আয়োজন করা যেতে পারে এবং এই সমস্ত প্রচলিত করা উচিত যদি কেউ করতেই চায় একান্ত যেমন রমাদান মাসে যদি কেউ ইচ্ছা করে এফতার মাহফিল করে এফতার করে খাইয়ে দিবে ইফতারি দাওয়াত দিবে মৃত্যু পক্ষ থেকে নিয়ে তো পাশে তরুণ যথেষ্ট ইনশাল্লাহ এতটুকু করতে পারার অসুবিধা নেই সাহেবের বাজার রয়েছে কথা হলো যে দিন যদি খাওয়াতে চায় তাহলে দিন তার ধার্য ছাড়াই এমনি সাধারণভাবে খাইয়ে দিতে পারে এর থেকে উত্তম হলে সৎকারে জারিয়ে করা স্থায়ী দানের দিকে অগ্রসর হওয়া যেমন মসজিদ মাসাই ওই টাকা দেয়া মসজিদ মাসা নির্মাণ বাবদ হয় পুরোপুরি মসজিদ মাসা নির্মাণ করবে অথবা শরিক হবে এগুলো তো সব হবে বৃক্ষ রোপণ করা বৃক্ষের ব্যবস্থা করা বা নলকূপের ব্যবস্থা করা গরিবস পরিবারে এক কথা জনকল্যাণমূলক কাজ করা যেতে পারে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে পানির ব্যবস্থা করা যেতে পারে স্থায়ীভাবে এগুলি সবই সদকা জরিয়ার অন্তর্ভুক্ত কোরআন কিনে দেওয়া বা বোখারি সেট কিনে দেওয়া ভালো মাদ্রাসায় বা মসজিদ একটা ইসলামিক লাইব্রেরি রাখা যেতে পারে বা বিধবাকে কাপড় কিনে দেওয়া যেতে পারে বিধবা গরিব হত দরিদ্র অসহায়দেরকে কিছু ব্যবস্থা করে দেওয়া যেতে পারে এতিমের কোন সুব্যবস্থা করা যেতে পারে ইত্যাদি তো এগুলি সাদাকায় জারি অন্তর্ভুক্ত হবে যদি এই জাতীয় কিছু দান করা হয় যেগুলো অক্ষয় হয়ে থাকে বা অনেকদিন টেকসই হয়ে থাকে তো অস্থায়ী সৎকার যে স্থায়ী বেশি ভালো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ পারে পারে নিজের হজ অমরা ইত্যাদি থাকতে হবে তো এগুলো হলো সন্ন্যাসমত পদ্ধতি আর বিদ্যাতি তরিকার এই খাদ্যের দিকে যাওয়া যাবে না তিন দিনের দিন সাত দিনের দিন চল্লিশে অনুভাবে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর খাদ্যর আয়োজন করা মিলাদ মাহফিল করে মৃত ব্যক্তির ব্রুহের বক্সালে সিস্টেম করা দুয় গঞ্জার আলো দোরা দুয় খাজে গান খাতমে খতম খাতমে খতমস ইত্যাদির আয়োজন করা মৃত্যু ব্যক্তির ব্যক্তির মনের পরে বা মনের আগে বা তার শিয়রে বসে কোরআন তেরত করা বা তার মনোত্তর তার কবরে কোরআন তেরাত করা কোরআন খানি করা এগুলি সবই বিধ এগুলো সবই বিধ এবং জাহালাত তো এমনি দিন তারিখ ধাদ্য ছাড়া খাওয়ানো যেতে পারে এটা আশা করি বুঝতে পেরেছেন আর এ খাদ্য নিয়াদ অনুযায়ী যদি কেউ নিয়াত করে যে আমি শুধু মিসকিনকে খাওয়াবো তাহলে সেই মিসকিনকেই খাওয়াতে পারে মিষ্কিনটাই খাবে আর যদি নিয়াতে সবাইকে সামিল করে তো অসুবিধা নেই ইনশাল্লাহ ধনী মানুষও এই জাতীয় খাদ্যে শরীর হতে পারে একমাত্র জাকাতের যেটা সদকা এই জাকাত জাকাত খেতে পারবে না ধনী ধনিক শ্রেণী কিন্তু আম সদকা যেগুলো যেমন এই জাতীয় সাদকা গরিব মিসকিন খেতে পারে গরিব মিসকিনের সাথে তখন খেতে পারে যদি উত্তম হলো এই সমস্ত দান খারাতের বিষয়ে ফকির মিসকিনকেই খাস করে দেয়া কিন্তু ওদের জন্য বৈধ রয়েছে সুতরাং আপনার বাপের যদি দিন তারিখ ধার্য ছাড়া অংশগ্রহণ করা হতো এই জাতীয় খাদ্যে তাহলে এটা যায় ছিল কিন্তু উনি যে অজুহাত দেখেছেন এতিমের এটা তো বাতিল অজুহাত এতিম যুবকের আগ পর্যন্ত ব্যক্তি এতিম থাকে অন্যভাবে একটা মেয়ে যুবতী হওয়ার আগ পর্যন্ত এতিম থাকে আর যেমনি যুবক হয়ে যায় বা মেয়ে যুবতী হয়ে যায় তেমনি তার এতিমত্ব পড়ে যায় আর এতিম থাকে না কিন্তু আপনার বাবা কি বলেছে আপনার বাবার বাবা নাই তাই এতিম এটা হয় না যাই হোক আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সঠিক পন্থা অবলম্বনের তৌফিক দান করুন অনুযায়ী অনেক কিছুই রয়েছে মৃত ব্যক্তির পক্ষ থেকে করার কিন্তু এগুলি সব কিছু পরিহার করে আমাদের দেশের পন্থীরা এই বিদাতের পথে হেঁটে থাকে তিন দিনের দিন খাদ্যের আয়োজন করে চার দিনের দিন করে সাত দিনের দিন করে চল্লিশে করে মৃতবাসী করে জনবাসী করে আর বিভিন্ন রকমের খতমের ব্যবস্থা করে থাকে এগুলি সবই বিদাত দলাল আর সমস্ত বেদাত হলো গুমরাহি বা করল দলালাতেন আর সমস্ত গুমরাহির পরিণাম হলো জাহান্নাম সুতরাং এ জাতীয় গজবের কাজ এই যে বেদাতের কাজ করে মৃত ব্যক্তির কোনো উপকার করা যায় না